বন্ধুরা এখন ইরান ইসরায়েলকে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা কয়েক দশক ধরে কেউ কল্পনাও করতে পারেনি ইরানের সুপ্রিম লিডার খ্যামিনি আজ বন্দুক হাতে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন ইসরায়েল দীর্ঘদিন আর টিকে থাকতে পারবে না কিভাবে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় লাখো মানুষ ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তুলছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন আর ইরানের সুপ্রিম লিডারকে জনসমক্ষে এমনভাবে দেখে সত্যি হতবাক হয়েছি কারণ গত পাঁচ বছরে তার কোনো ধর্মীয় ভাষণ বা বক্তব্য জনসমক্ষে আসেনি এভাবে তাই আজকের এই দৃশ্য নিঃসন্দেহে একটা গভীর চিন্তার বিষয় বন্ধুরা সত্যি এখন একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে ইরান সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়েছে যা কয়েক দশক ধরে কেউ কল্পনাও করেনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী কামিনী আজ প্রকাশ্যে বন্দুক হাতে তুলে নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলছেন ইসরায়েল আর বেশিদিন টিকে থাকতে পারবে না আর এই দৃশ্য ইরানের রাজধানী তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের সামনে দেখা গিয়েছে সুতরাং ভাবতে পারেন এমন একটি দৃশ্য যা এর আগে কখনো দেখা যায়নি আমি নিজেও আজ পর্যন্ত ইরানের সুপ্রিম লিডারকে জনসমক্ষে এভাবে দাঁড়াতে দেখিনি আর তার ধর্মীয় বক্তব্য যা গত পাঁচ বছর ধরে জনসমক্ষে আসে না আজ সেই বক্তব্য এবং হাতে রাইফেল নিয়ে তিনি ফিরে এসেছেন আজকের এই মুহূর্ত শুধু ইরান বা ইসরায়েলের জন্য নয় গোটা বিশ্ব রাজনীতির জন্য একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে পাঁচ বছরের মধ্যে প্রথমবার জনসমক্ষে এসেছেন ইরানের সুপ্রিম লিডার আর তিনি কিভাবে এসেছেন হাতে হিয়া বড় একটি এ কে রাইফেল নিয়ে এটি ইসরায়েলের প্রতি একটি শক্তিশালী বার্তা এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বার্তা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি সরাসরি বলছেন ইসরাইল দীর্ঘদিন আর টিকে থাকতে পারবে না এটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের তেলের রিসোর্সের উপরে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে ইরানের তেল শোধনাগারগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করছে এবং এর প্রতিক্রিয়ায় ইরানও শক্ত প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে সুপ্রিম লিডার খ্যামিনি স্পষ্টভাবে বলেছেন সম্প্রতি আমরা ইসরায়েলের উপরে যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছি তা ছিল ন্যূনতম শাস্তি ইরানের দৃষ্টিতে এটি ইসরায়েলের জন্য সবচেয়ে হালকা প্রতিশোধ ছিল আর এখনও পর্যন্ত ইসরায়েল ইরানের হামলাতে ইসরায়েলের কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেই দেখা গিয়েছে

ইসরায়েলের উপরে এর থেকেও বড় আঘাত আনতে পারে তারা এবং সেই প্রতিশোধের মাত্রা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়েও ইরানের প্রস্তুতি এখন সম্পূর্ণ এখন যদি আপনি ভেবে থাকেন যে কেন ইরানের সুপ্রিম লিডার খ্যামিনি হঠাৎ এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তাহলে দেখুন আসল ব্যাপারটা হলো তিনি ইসরায়েলের ওই যে ফিফ জেনারেশন যুদ্ধের কৌশল যেটা আছে সেটার মোকাবিলা করেছেন এই ভাষণের মাধ্যমে বন্ধু খাতে ভাষণের মাধ্যমে কারণ সম্প্রতি ইসরায়েলের মিডিয়া একটি খবর ছড়িয়েছিল যে খ্যামেনি ভয় পেয়ে গিয়েছে এবং তাই আন্ডারগ্রাউন্ড বাংকারে তিনি লুকিয়ে আছেন কারণ তিনি জানেন যে একের পর এক হিজবুল্লাহ এবং হামাসের নেতারা নিহত হয়েছেন এমনকি ইরানেও হামাসের এক নেতাকে হত্যা করা হয়েছে ফলে খামিনের জীবনেও বিপদের মুখে রয়েছে তাই তিনি চুপচাপ আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে পড়েছেন কিন্তু খ্যামেনি এখন ইসরায়েলের এই ফিফথ জেনারেশন যুদ্ধের জবাব দিয়েছেন বিগত কাল। তাও একেবারে জনসমক্ষে এসে এবং রাইফেল হাতে নিয়ে দৃঢ়ভাবে বার্তা দিয়েছেন যে তোমরা যাই করবে আমরা তার জন্য জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি সুতরাং এটি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ যেখানে খ্যামিনি দেখিয়ে দিয়েছে যে তাদের ফিফথ জেনারেশন যুদ্ধের কৌশল ইসরা এই সরি ইরানের মনোবল কোনোভাবে প্রভাব ফেলেনি বরং ইরান সম্পূর্ণ প্রস্তুত আছে জবাব দিতে এবং আরও চমকপ্রদ একটি ঘটনা যা ঘটেছে বন্ধুরা ইরান সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন এখানে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো দেখাচ্ছে এগুলো সেই ক্ষেপণাস্ত্র যা সম্প্রতি ইসরায়েলের মাটিতে বিস্ফোরিত হয়েছে আপনাদের হয়তো মনে আছে এর আগে ইরান যখন ইসরাইলের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেটি ছিল অপারেশন ট্রু প্রমিস আর ইরান সেই আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে এই দুদিন আগে আবারও ইসরাইলের বিরুদ্ধে যে হামলাটা করলো তার নামও রাখা হয়েছে অপারেশান ট্রু প্রমিস টু যার ফলাফল ছিল সরাসরি ইসরাইলের মাটিতে মিসাইলের আঘাত এছাড়াও বন্ধুরা এখন ইরান আরও একটি নতুন ভিডিও রিলিজ করেছে আর এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চিং যে আর্কিটেকচার সেটা এবং কেমন করে কিভাবে ক্ষেপণাস্ত্রগুলো তারা সংরক্ষণ করে রাখে সেই সমস্ত কিছু এছাড়াও এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে হিজবুল্লার প্রধানের হত্যার ঘটনাটি যাকে ইরান ভুল হিসাবে দেখছে এবং এর প্রতিশোধের প্রতিজ্ঞা করেছে ইরানের এই ভিডিওর মাধ্যমে তাদের শক্তি ও প্রস্তুতির বিষয়টি এখন আরও একবার গোটা বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে তারা ইরান যে আবেগের সঙ্গে ইসরায়েলের উপরে এর আগের আক্রমণটি চালিয়েছিল সেই আক্রমণের পুরো প্রেক্ষাপট তুলে ধরে এই ভিডিওটি প্রকাশ করেছে তারা এবং তারা আরও একটি বিষয় স্পষ্ট বার্তা দিয়েছে আরও একটি বিষয়ে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে বার্তা তারা বলছে প্রস্তুত থাকো অপারেশন ট্রু প্রমিস থ্রি শীঘ্রই আসতে পারে অন্যদিকে অন্যদিকে বন্ধুরা ইসরাইলের সরকার ও জনগণের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভের কারণ হল ইরানের সুপ্রিম লিডার খ্যামেনি এখন সরাসরি ঘোষণা করেছেন যে সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাজ দ্বারা ইসরায়েলের উপরে যে আক্রমণ হয়েছিল যেখানে বারোশো ইসরাইলি নির্মমভাবে নিহত এবং অনেককে অপহরণ করা হয়েছিল সেই আক্রমণকে খ্যামেনি সঠিক এবং আইনসম্মত বলে বৈধতা দিয়েছেন তবে আমাদের ভারত সরকার এই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলেই আখ্যা দিয়েছে তবে জাতিসংঘ এখনও এটাকে সন্ত্রাসী হামলা হিসাবে ঘোষণা করেনি আর ইসরাইল জাতিসংঘের এই অবস্থানের কারণে ক্রমশ ক্ষুদ্র হয়ে উঠছে অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই এই আক্রমণকে সন্ত্রাসী হামলা হিসাবে ঘোষণা করেছে কিন্তু এখানে খ্যামিনির বক্তব্য ও ইরানের অবস্থান একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গোটা বিশ্বকে বিশেষ করে ইসরায়েল এবং তার মিত্রদের এখন সবাই তাকিয়ে আছে ভবিষ্যতে ইরান আর কী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবে এবং ইসরায়েল কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে দেখুন খামিনি শুধু যে সাতই অক্টোবরের আক্রমণকে সমর্থন করেছে না তা না বরং সেটাকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করেছেন আর এর ফলে ইসরায়েলের ক্ষোভ যে আরও বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যক্তিগতভাবে আমি বেশ উদ্বিগ্ন কারণ খ্যামেনি একদিকে যেমন সাতই অক্টোবরের আক্রমণকে বৈধতা দিচ্ছেন অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একেবারে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্র হয়ে ইরানের তেলের স্টোরেজের উপরে আক্রমণ করে তাহলে ইরানও ইসরায়েলের তেল ও গ্যাস ভাণ্ডারের উপরে আঘাত আনবে তাই এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে এমন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে যা এই দুই দেশের সীমা ছাড়িয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এখানে খ্যামিনির এই হুঁশিয়ারি যে কতটা গুরুতর তা নিয়ে সন্দেহের কোনো না কোনো অবকাশ নেই দেখুন যদি এই সংঘাত আরও বড় যুদ্ধের দিকে মোড় নেয় তাহলে গোটা বিশ্ব এক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বি হবে যা সারা বিশ্বের অর্থনীতিকে প্রবল ধাক্কা দেবে একটা বিশেষ করে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এর মারাত্মক প্রভাব পড়তে পারে যেখানে বাজার ধসে যাওয়ারও আশঙ্কা তৈরি হবে ভারতের জন্য হ্যাঁ এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করবে যদি অপরিশোধিত তেলের দাম লাগাম ছাড়া বৃদ্ধি পায় তাহলে ভারতের যে আমদানির বিল সেটা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যা দেশের বাজেটের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করবে আর এটা শুধু ভারতের জন্য নয় প্রত্যেকটা আশেপাশের দেশের জন্য ফলে ভারতের অর্থনীতির ভারসাম্য নষ্ট হতে পারে কারণ তেলের আমদানির খরচ যদি বেড়ে যায় তাহলে অন্যান্য জায়গাতেও সেই সমস্ত প্রভাব পড়বে যা সরাসরি জনগণের উপরে প্রভাব পড়বে বিশ্বব্যাপী এমন একটি শক্তি সংকট যে কত বড় প্রভাব ফেলতে পারে তা নিয়ে এখন সারা বিশ্ব চিন্তিত এখন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি প্রকৃত সামরিক সংঘাত দেখা দিতে পারে কিংবা অত্যন্ত ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে এই দুটো দেশ উভয় পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে একে অপরের অর্থনৈতিক সম্পদ ধ্বংস করার দিকে এগিয়ে যেতে পারে এই সম্ভাবনা বেশ উঁচু কারণ ইরানের আত্মবিশ্বাস বর্তমানে অত্যন্ত উচ্চমাত্রায় রয়েছে সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি যিনি ভারতের প্রতি দায়িত্ব পালন করছেন তিনি এখন একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন কি বলছেন তিনি তিনি বলছেন আজকের ইরান মানে দু হাজার এই ইরান সেই ইরান নয় যা উনিশশো সালে ছিল যখন ইরাকের সাদ্দাম হোসেন ইরানের উপরে একটা বড় হামলা করে একটা অংশ দখল করেছিল সুতরাং ইলাহির এই বক্তব্য ইরানের আত্মবিশ্বাসের প্রতিফলন এবং এটা সরাসরি হুঁশিয়ারি ইসরায়েল ও তার মিত্রদের উদ্দেশ্যে তার কথা অনুযায়ী বর্তমান ইরান কেবল আত্মরক্ষার জন্য নয় বরং আক্রমণের ক্ষেত্রেও সম্পূর্ণ প্রস্তুত এবং এটি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে ইরান বিশ্বকে বোঝাতে চাইছে যে তা তারা খুবই পরিষ্কার উনিশশো সালে যেমন ইরাক তাদের পরাজিত করেছিল এবার সেটি আর ঘটবে না আজকের ইরান অনেক শক্তিশালী এবং তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে একযোগে লড়াই করার ক্ষমতা রাখে ইরান তাদের বর্তমান সামরিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে বলতে পারেন এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছে গোটা বিশ্বকে অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা যে পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় কড়া অবস্থান নিয়েছে কারণ ইসরায়েল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতরেসকে মানে ব্ল্যাকলিস্ট কালো তালিকাভুক্ত করে দিয়েছে এটি একটি নজিরবিহীন ঘটনা যেখানে জাতিসংঘের প্রধানকেই একটি দেশ ব্ল্যাকলিস্ট করেছে এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে এই ব্ল্যাকলিস্টিং সরিয়ে নেওয়ার জন্য বলছে কিন্তু ইসরায়েল এই আহ্বানকেও অগ্রাহ্য করেছে বর্তমান সময়ে ইরান যেভাবে প্রকাশ্যে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে তা দেখে একটি বড় ঘটনার পূর্বাভাস পাওয়া যাচ্ছে দুর্ভাগ্যবশত হয়তো কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে এবং বিশ্ববাসী এর ফলাফল খুব শীঘ্রই দেখতে পাবে এখন এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমি সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব তবে যাওয়ার আগে ইরানের সুপ্রিম লিডারকে এই যে বন্দুক হাতে নিয়ে সবার সামনে এসে তিনি সাবধান করে দিয়েছে এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ